হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা কি দেখতে পাচ্ছেন, ডাল। তো এটা কিসের ডাল বলুন তো, কেউ জানেন না মনে হয়, বুঝতে পারবে না, ভাঙার পরে বোঝা যায় না এই যে ডাল। তো এটা হলো আইরি ডাল, আইরি। তো আপনারা কি বলেন আমি জানি না, অহর না আইরি কি জানি, কিসের ডাল, আইরি বলি আমরা সেই ডাল, ঠিক আছে। তো আজকে এই ডালটা রান্না হবে, তো আজকে নতুন একটা ডাল রান্না হবে, এই ডালটা আমরা আজকে প্রথম খাচ্ছি, ঠিক আছে। তো দেখুন আরও আছে, আমাদের কৌটোতে আছে, এই যে আমার মার কৌটোতে দেখুন, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই ডালটা রেসিপি হবে। এই ডালটা, এই ডালটা ভেজে নিয়ে তারপরে করতে হয়েছে, তাই না? তো এই ডালটাকে আগে এতে বালিতে ভাজতে হয়েছে, ঠিক আছে, তারপরে ভাঙতে হয়েছে, দেখুন এইভাবে হয়েছে। তো এই রেসিপিটা খুব সুন্দর, এই ডালটা মানে খেতে খুবই সুন্দর লাগবে। তো ঠিক আছে, তো হোক এই ডালটা রান্না তো আমি দেখাচ্ছি, ঠিক আছে আপনাদেরকে। তো আপনারা যেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন। আর সাবস্ক্রাইব করতে একটা সাবস্ক্রাইব করলে একটা পাশে বেল আইকন থাকবে, সেটাকে বাজাবেন, অলে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো ডালটা রান্নার জন্য এই যে মা কড়াইয়ে জল দিয়ে দিয়েছে, মানে গরম করে, তারপরে ডালটা দেবে, এই যে ডাল দেখুন, এই যে এইটুকু ডাল, মানে এটা অনেকটাই ডাল, ঠিক আছে। তো এই যে দেবে, ডালটা রান্না হবে, তো জল ফুটে তারপরে দেবে, না না এই ডালগুলো জল ফুটে তারপর দিতে হয়। আমি তো বললামই এই ডাল ভাজা ডাল। তো দেখুন, ঠিক আছে, জলটা ফুটতে পরে ডালটা দিচ্ছি, আমি দেখাচ্ছি যে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখ। এই যে জল গরম হয়ে গেছে, তো ডালটা মা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে ডাল দেখুন ফুটছে, তো ডাল সিদ্ধ হয়ে যায়, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে রান্না করে, ঠিক আছে। এই ডালের ভিতরে কি মশলা দিতে হবে? না, মশলা অন্য কিছু না, খালি জিরে বাটা। তো দেখুন আপনারা, দেখাচ্ছি আমি সবটাই কীভাবে রান্না করে। তো ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। ডালের জন্য মা জিরেটা বেটে নিল, খালি এখানে কিচ্ছু লাগবে না, জিরে বাটা, ঠিক আছে। এই ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন ডালটা কী সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন ডালটা সিদ্ধ হয়েছে, এই দেখুন কী সুন্দর ডাল সিদ্ধ হয়েছে। তো ডালে লবণ, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই না? ওটা তো আপনাদেরকে দেখালাম না, দেখুন এই যে ডালটা, এই ডাল এইরকমই হয় কালার, ওকে কালো কালো হয়, ঠিক আছে। তো দেখুন ডালটা এবার হয়ে গেছে সিদ্ধ, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে মা লবণ হলুদটা দিয়ে দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে। তো মশলা, মশলাটা এই যে দেখুন, জিরেটা এখানে একটু গুলে নিয়েছে জলের ভিতরে, এবার এই জিরেটা এর ভিতরে নামিয়ে দেবে। তো এই বাটিটাই ওই ডালটা নামাবে, এই দেখুন ডাল। আর এই ডালটা এরকম কালার হয়, ঠিক আছে, কিছু মনে করলেন না, এই ডালের এরকম কালার হয়। তো ডাল হয়ে গেল, এইবার মা একটু তেল পারবে, তাহলেই হয়ে যাবে ডাল রেসিপি। এই ডাল রান্না সহজ একদম, ডাল যে কোনো ডাল রান্নায় তো সহজ আপনারা জানেন। তো এই ডালটা একটু খেতে একটু তেতো তেতো লাগে, না একটু হালকা একটু তেতো তেতো লাগবে, ঘি দিয়ে দেবেন, তো তেতোটা একটু একটু কম হবে, ঠিক আছে। তো দেখুন কী সুন্দর ডালটা হয়েছে, ডালটার কালার, ডালটার কালার এরকম, এই ডাল, এই ডালের কালার এরকমই হয়, ঠিক আছে, আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, একটা ভাজা ডাল তো সেই জন্য সুন্দর সেন্ট। তো এই যে মা কড়াই আবার ধুয়ে নিয়ে, আবার কড়া পরিষ্কার করে নিয়ে ওই যে দিয়ে দিল, লঙ্কা দিয়ে দিয়েছে, একটু সামান্য তেজপাতা দেবে, বেশি না, সামান্য, তোর অন্ধকারে অন্ধকার, তেল দিল, তেলের সস দিচ্ছে, আর একটু সাদা জিরে দিলে, তাই তো, একটু পাঁচফোড়ন আর একটু সাদা জিরে তেলের উপরে দিচ্ছে।
এবার ডালটা দিয়ে দেবে। ডাল কেমন উঠছে দেখেছেন, চার হচ্ছে করে হয়ে গেল ডাল, পুরো ডাল রেসিপি রেডি। তো এটা একটা মানে আইরিশ ডাল, কি আপনারা কি বলেন আমি জানি না, আমাকে বলবেন কমেন্ট করে, ঠিক আছে, কিসের ডাল বলা হয়, আমরা এখানে আইরিশ ডাল বলি। তো এটা আইরিশ ডাল রেসিপি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, কি সুন্দর ডালটা পুচ্ছে। তো দেখলেনই তো কেমন করে কি রান্না করলো মা, ডাল রান্না তো সহজই, তো আমাদের এইভাবে ডাল রান্না করলো। তো আপনারা ডালটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে, আর বারবারই তো বলি সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেম টাইমে, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন ততক্ষণ।